বাবা মৎস্যজীবী। বিশ্বকাপে নেট বোলিংয়ে বসিরহাটের জিন্না, বল করবার সুযোগ পেয়ে চমকে দিয়েছেন পাকিস্তানকে। প্রত্যন্ত গ্রাম থেকে স্বপ্নের ইডেন, 22 গজে জিন্নার লড়াই অবাক করবে আপনাকেও। বিশ্বকাপে নেটে বল করে প্রশংসিত হয়েছেন পাক ক্রিকেটার বাবর আজম। জিন্নার বোলিংয়ে মুগ্ধ হয়ে তার জার্সিও উপহার দিয়েছেন। ক্রিকেট বিশ্বকাপের মাঠে নেট বোলিংয়ে মাঠ কাঁপাচ্ছেন বসিরহাটের হতদরিদ্র পরিবারের ছেলে জিন্না মণ্ডল। বাবা পেশায় একজন মৎস্যজীবী, কোনো রকমে অভাব অনটনে চলে সংসার। অভাবী সংসারে জিন্নার ক্রিকেটের হাতেখড়ি গ্রামের রাস্তায় পড়ে থাকা ডাবের খোলা নিয়ে, সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। কিন্তু প্রত্যন্ত গ্রামে না আছে ভালো কোচ, না ক্রিকেট কোচিং সেন্টার। টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে যান জিন্না। তার খেলা দেখে বিনা পয়সায় তাকে খেলা শেখাতে আগ্রহী হন এক প্রশিক্ষক। এখন সে সিএবি ক্রিকেট লিগে খেলছে। ক্রিকেট ময়দানে জিন্নাকে গড়ে উঠতে সাহায্য করেছেন বাংলার ক্রিকেটার সৌরভ সরকার। জিন্নার বাড়ি থেকে নিকটবর্তী রেল স্টেশনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ভোর রাতে গোটা গ্রাম তখন সুনসান, সবাই ঘুমের কোলে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বছর 21-এর ছেলেটি। রাতে কেউ তখন হুড়মুড়িয়ে সাইকেল চালানো দেখে অবাক হয়ে যান না। সকলেই জানেন জিন্না সাইকেল চালিয়ে ফার্স্ট ট্রেন ধরতে স্টেশনের দিকে ছুটছেন। সাইকেল চালিয়ে স্টেশন, তারপর সেখান থেকে কলকাতা। অনুশীলন শেষে বাড়ি ফেরা। ভাঙা ঘরের ফাঁকা দিয়ে চাঁদের আলো ঢোকে, এই আলোতেই স্বপ্ন দেখেন জিন্না। কলকাতার ময়দানে দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের বছর 21-এর এই ছেলেটি চলতি বিশ্বকাপের নেটে বল করার সুযোগ পেয়ে চমকে দিয়েছিল বাবর আজমদের। আনকোড়া বোলারের সামনে পাক ব্যাটসম্যানরা সমস্যায় পড়ে যান। বোলিং মুগ্ধ করলেও বল করার টেকনিকে অবশ্য কিছু ত্রুটি ছিল জিন্নার, সেটি শুধরে দেন মর্নি মক্কেল। আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের পরামর্শে যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছে সে। নেট বোলার হিসাবে জিন্নার ইডেনে বোলিং করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেটেও বল করেছিল সে। বিশ্বকাপের মঞ্চে ইডেনে নেটে বল করে প্রশংসিত হওয়ার পর বাংলা সিনিয়র ক্রিকেট দলের প্র্যাকটিসেও নেট বোলার হিসেবে ডাক পেয়েছেন, সেখানেও প্রশংসিত হয়েছে তার বোলিং। ছোটবেলা থেকে জিন্না কখনো সচ্ছল সংসার দেখেননি। বাবা মা, দুই ভাই এবং এক বোনকে নিয়েই তার গোটা পৃথিবী। সংসারে যে নুন আনতে পান্তা ফুরোয় সে কথা বলাই বাহুল্য। তবে বাড়িতে থাকলে বাবার সাথে মাঝে মধ্যেই মাছ ধরতে যান জিন্না। জিন্না খেলার জন্য পাশে পেয়েছেন এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দা কাজী মাহমুদ হাসান বলেন, জিন্নার গায়ে একদিন দেশের জার্সি উঠুক, গ্যালারিতে দেশের পতাকা হাতে জিন্নার খেলা দেখতে চাই আমরা। জিন্নার 22 গজের লড়াই হয়তো এখনও সেভাবে প্রচারের আলো পায়নি, কিন্তু তার অদম্য জেদ তাকে নিশ্চয়ই সাফল্য এনে দেবে। এ বিষয়ে তিনি আরো বলেন, যেদিন প্রথম ফোন এসছে ওর কাছে বিশ্বকাপে ওই নেট বোলিংয়ে ওকে বল করতে হবে, সে বিশ্বকাপে চান্স পাক আর না পাক, ও যে ইডেন গার্ডেনে গিয়ে বিশ্বকাপে নেট বোলিংয়ে চান্স পেয়েছে এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ও বল করতে পারবে, এটা শুনে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম আমি। আমার মন মানে আনন্দে ভরে গেছিলো। আমি তাড়াহুড়ো করে ওকে বললাম এবং ও তাড়াহুড়ো করে চলে গেল এবং ইডেনে গিয়ে যখন প্রথম বল করলো খুব ভালো লেগেছে। যেখানে মর্নি মক্কেল ছিল, পাকিস্তানি প্লেয়াররা ছিল, ইংল্যান্ডের প্লেয়াররা ছিল, প্রত্যেক প্লেয়াররা এবং মাঝখানে সৌরভ গাঙ্গুলি আমাদের যে প্রাক্তন ক্যাপ্টেন, ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন, আমাদের গর্ব, তিনিও এসেছিলেন। তো খুব ভালো লেগেছিল যে ও এই বিশ্বকাপের মঞ্চে নেট বোলিংয়ে বল করার সুযোগ পেয়েছে। সবাই তো পায় না, 5 জন চান্স পেয়েছে, তার ভিতরে ও একজন চান্স পেয়েছে। বসিরহাটের গর্ব, আমাদের এলাকার গর্ব। পরবর্তীতে চাইছি একদিন যেন ও ভারতীয় দলের হয়ে, ইন্ডিয়ান দলের হয়ে মানে একাদশে ও সুযোগ পাক এবং ইন্টারন্যাশনাল খেলায় ও একবার যেন ভারতের জার্সি পরে ও খেলে, সেই দিন আমাদের সবচেয়ে গর্বের দিন হবে। গরিবীর কাছে কখনোই হার মেনে নেননি তিনি, থেমে যাননি। বুকে জেদ আর চোখে এক রাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এই প্রান্তিক এলাকার ছোট্ট ছেলেটি। ভীষণ ভালো লাগছে যে প্র্যাকটিস তো অল টাইম করি, সব কিছু এখন পাওয়াটাই কষ্ট, তা বিশাল ভালো লাগছে। যাদের খেলা টিভিতে বসে দেখতাম, কাছ থেকে দেখছি, বিশ্বের সব নাম নাম করা প্লেয়ার,
তাদের বোলিং দেখে বা অনেক কিছু শিখলাম, অনেক কিছু টিপও পেয়েছি ওখান থেকে, বোলিং রান আপের ব্যাপারে বা বোলিংটা কোথায় শেষ করতে হয় সেই ব্যাপারে অনেক কিছু টিপস পেয়েছি, বা ওয়ার্ল্ড কাপের জার্সিও একটা পেয়েছি। অনেকে আমাকে হেল্প করেছে, বিশেষ করে কলকাতার কিছু ক্রীড়া সাংবাদিক বন্ধু বা সোশ্যাল মিডিয়া যারা আমাকে সাপোর্ট করে, প্রত্যেকে আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে, বা আমার এই ক্রিকেট তৈরি করার পিছনে যার প্রধান ভূমিকা সেই সৌরভ সরকার স্যার, যার কাছে আমি যদি আমার সাথে দেখা না হতো হয়তো একদিন ইঞ্জুরির কারণে ক্রিকেটটা ছেড়ে দিতে হতো। সৌরভ সরকার ছাড়িয়ে আমার মোটামুটি ময়দানে দাঁড় করে রেখেছে রঞ্জিত স্যার, রক্তিম স্যার, সন্দীপ পাত্র স্যার, আমার মোটামুটি সফলতার পেছনে স্যারদের অবদান 100%। বাবা মৎস্যজীবী, বর্ষার জলে মাছ ধরে আর চাষবাস করে, এইভাবেই চলে। ক্রিকেট খেলার কোনো পরিকাঠামো নেই, সকলে ভালোবাসে। পরবর্তীকালে একটা ইচ্ছা, যেভাবে আমি ক্রিকেটটা ধরেছি আমার লাস্ট পর্যন্ত ঠিকভাবে যেতেই হবে, যত কষ্টই হোক না কেন আমি ক্রিকেট খেলাটা ছাড়বো না, লাস্ট পর্যন্ত চেষ্টা করব। এলাকার ছেলের একদিন দেশের জার্সি গায়ে উঠুক, বল হাতে 22 গজে তার শাসন দেখতে চায় এলাকাবাসী থেকে শুরু করে বসিরহাটের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।